सुन भाई, তোমার যে কি বলবো বুঝছো, খালাম্মা আছে না, খালাম্মার গ্রামের বাড়ি থেকে একটা বোদাই আইছে, বোদাই খালা কিচ্ছু বোঝে না, ঢাকা শহরের কিচ্ছু বোঝে না বুঝছো, হাফ বাফ কিচ্ছু বোঝে না, বাসায় এসে পড়ছে, এত বলি যে বাসা থেকে বের হন, একটু ঘুরিয়ে ঠুসে বিভিন্ন জায়গায় দেখেন, শহর দেখেন, কোথাও যাইবে না বুঝছো, কি করে সারাদিন, সারাদিন এই যে ড্রয়িং রুমে বসে টিভি দেখে আর খায়, আর ওইখানে বসে বসে ঘুমায় বুঝছো, মানে কোনো কথাই শোনে না আমাকে। তাহলে আমার আমার খাই বিছানা থেকে ঘুমাই থাকবো, খালার পরে আমি অন্তত 8-10 বার বসি, তো ওইখানে ওসমান ওসমান ভাই রুম, ওইখানে ওসমান ভাই ঘুমায়, তুমি এখানে ঘুমাইও না, তুমি বেরিয়ে যাও, বাবু যে ওই ড্রয়িং রুমে পুরো জায়গা ভরিয়ে রয়েছে, তুমি ওইখানে গিয়ে ঘুমাও, কয় না আমার এখানে ভালো লাগে, তুমি গিয়ে আবার পাশাপাশি দুইটা লাত্তি দেবা, দেখবো আল্লাহ ঠিকই শুনবো, বোধহয় তো মনে করো যে এমনি কথা শুনবো না, লাত্তি দেবা ঠিকই শুনবো, আমার যদি ওইখানে ঘুমানো লাগতো আমি ঠিকই মনে করো লাত্তি দিয়ে পাশায় তারপরে গিয়ে ওইখানে ঘুমাইতাম। ফাইজলামি করস, একটা কথা কইলাম তোমার সাথে, আমি ফাইজলামি করম অসুন ভাই, তোমার একটা কথা কই শোনো, এমনিতে তোমার সাথে রাগ বা যাই করি বুঝছো, তোমার এমনিতে আমি অনেক পছন্দ করি, আর রাগ করি কেন জানো, কারণ আমার বউরেনি যদি কেউ কখনো কোনো কথা বলে তখন এমনিতে আমার মাথাটা গরম হয়ে যায় বুঝছো, আর কোনো কারণ নাই, খালি যে মাঝে মাঝে তুমি আমার বউর দিকে তাকাও, উল্টে পাল্টে কথা বলো, এই জন্যই রাগ করি। আমি সময় দিকে এটা কি, এটা আবার কি ডট দেন মনে দিয়ে মানে, হ্যাঁ তোর মতো মানুষের বেটা ফাঁসে রাতে দেয় আর মতি ফাটানো উচিত, আবার দিবে তোর মতো বিলি খেয়ে গেছে, এই কাম কাজ নাই ঘরের মধ্যে বসে বিলি খাও না, টিভি দেখো না, বিলি খাও কাম নাকি, হ্যাঁ কথা শুনতেছ না কেন, জায়গাটা সার আমি এন শুভ, আবার আবার ও আবার হাত দেখাই মানে এদিকে হাত দেখানো কি আছে, এই আবার বিটি খাইতেছে কেন, এটা আমার জায়গা, আমি সবসময় থাকি এখানে, আমি থাকবো তুই গিয়ে ড্রয়িং রুমে গিয়ে থাক, তাড়াতাড়ি যা, এক মিনিট।